সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। তোমরা স্ক্রিনে ছবিটা দেখছো, এই ছবিটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসে একটি মহা গুরুত্বপূর্ণ ছবি। ছবিতে দেখছো তোমরা 1970 সালের নির্বাচনে ভোট দিচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা 1970 সালের ছবি। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে 1970 সালে নির্বাচন ছিল একটি মাইল ফলক। এই নির্বাচন প্রথম সাধারণ নির্বাচন ছিল, যেটা পাকিস্তান প্রতিষ্ঠার পরে প্রথম সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে পাকিস্তান অনুষ্ঠিত প্রথম স্বাধীন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। পূর্ব পাকিস্তানের জন্য এই নির্বাচনের ফলাফল ছিল যেমন চমকপ্রদ, তেমনি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রেও এই নির্বাচনের প্রভাব ছিল শুধু তাৎপর্যপূর্ণ। আমরা আজকে এই নির্বাচন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের বিষয় 1970 সালের সাধারণ নির্বাচন। আমি উপস্থাপনা করছি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই আমাদের ক্লাসের আলোচনাটাকে কয়েকটি ভাগে বিভক্ত করেছি। আমরা আশা করি তোমরা আজকের লেকচার থেকে, আজকের এই আলোচনা থেকে 1970 সালের সারা পাকিস্তান মিলে যে সাধারণ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের খুঁটিনাটি সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবে। আমি আগেও বলেছি যে নির্বাচনটা বাঙালি বাঙালি অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের জন্য একটা মাইল ফলক হিসেবে ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে। যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে পাকিস্তান সরকার, তৎকালীন পাকিস্তানের মেজরিটি মানুষের যে রায় দিয়েছিল, সেই রায়ের ভিত্তিতেই গণতান্ত্রিক পন্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নির্বাচনে জয়লাভ করেছিল। আমরা সেই বিষয়গুলো সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ১৯৭০ সালে সাধারণ নির্বাচনের প্রেক্ষাপটটা কি ছিল আমরা একটু সেখানে দেখে নিই। ১৯৬৯ সালে আমরা আগের তোমাদের আগের ক্লাসে বলেছি, সালের প্রবল যে গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানের মুখে প্রেসিডেন্ট আইয়ুব খান সেনাপ্রধান জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। আমরা পরবর্তীতে যাকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান হিসেবে জানি, সেই প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে আইয়ুব খান এই দেশ থেকে অর্থাৎ পূর্ব বাংলা থেকে, পূর্ব পাকিস্তান থেকে তিনি চলে যেতে বাধ্য হন। ১৯৭০ গণ অভ্যুত্থানের বাঙালি জনগণের কাছে তিনি নতজান হয়ে চলে যান। ইয়াহিয়া খান ক্ষমতায় বসেই দেশে পুনরায় সামরিক শাসন জারি করেন। ১৯৬২ সালে সংবিধান বাতিল ও জাতীয় ও প্রাদেশিক পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়। রাজনৈতিক কর্মকাণ্ডের উপর বিধিনিষেধ আরোপ করা হয়। তবে ১৯৬৯ সালের 26 মার্চ এক বেতার ভাষণে তিনি খুব দ্রুত দেশে একটি নিয়মতান্ত্রিক সরকার গঠন ও গণতান্ত্রিক সংবিধান রচনার প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি দেন।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু এখানে খেয়াল করে দেখো, তিনি বেতার ভাষণে যেটা বলছেন যে দ্রুত একটি নিয়মতান্ত্রিক সরকার গঠন করবেন এবং গণতান্ত্রিক সংবিধান রচনার প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি দেন। 1947 সালে ভারত পাকিস্তান যে দুটি দেশে জন্ম হয়েছিল সেই পাকিস্তান কিন্তু সংবিধান করতে অনেক সময় নিয়েছিল, যেটা ভারত খুব তাড়াতাড়ি একটা সংবিধান নিজেরা রচনা করেছিল। যাই হোক, জেনারেল ইয়াহিয়া 26 মার্চের ভাষণ এবং ভাষণ সৎ উদ্দেশ্য প্রণোদিত মনে হলেও রাজনৈতিক নেতৃবৃন্দতে সংশয় প্রকাশ করেন, কারণ পাকিস্তানিদের চরিত্র সম্পর্কে তখন বাঙালিদের মনে একটা স্বচ্ছ ধারণা চলে এসেছিল। রাজনৈতিক নেতৃবৃন্দ অবিলম্বে নির্বাচনের দাবি জানান। অবশেষে ক্ষমতা গ্রহণের 8 মাস পর 1969 সালের 28 নভেম্বর ইয়াহিয়া খান ঘোষণা করেন যে 1970 সালের 5 অক্টোবর জাতীয় পরিষদ এবং 22 অক্টোবর প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণায় তিনি পশ্চিম পাকিস্তানের জন্য 1 ইউনিট প্রথা বাতিল করে, এর আগে বিলুপ্ত 4টি প্রদেশ পুনর্বহাল করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বলেছি যে 5 অক্টোবর জাতীয় পরিষদ এবং 22 অক্টোবর প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তোমাদেরকে এখন জানতে হবে জাতীয় পরিষদ কি আর প্রাদেশিক পরিষদ কি। আমরা সেই বিষয়গুলো তোমাদেরকে আলোচনা করব। এখানে বলছে আইনগত কাঠামো, আদেশ, এর প্রতিক্রিয়া। 1970 সালের 30 মার্চ ইয়াহিয়া খান আইনগত কাঠামো আদেশ, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার জারি করেন। এই আদেশে জাতীয় ও প্রাদেশিক পরিষদের গঠন প্রণালী ও নির্বাচন বিষয়ক বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। এই আদেশে এক ব্যক্তি এক ভোট নীতিতে নির্বাচন হবে বলে ঘোষণা করা হয়। জাতীয় পরিষদের আসন সংখ্যা নির্ধারণ করা হয় 313টি, 13টি ছিল সংরক্ষিত মহিলা আসন। অর্থাৎ সারা পাকিস্তানের যে জাতীয় সংসদ, পাকিস্তানের জন্য যে জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদের আসন সংখ্যা হবে 313টি। তার ভিতরে 13টি সংরক্ষিত মহিলা আসন, আর একটি হচ্ছে 13টি সংরক্ষিত মহিলা আসন এবং 300টি সরাসরি নির্বাচিত নির্বাচন যেখানে হবে সেখানে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ভিত্তিতে। তা আমরা দেখি প্রদেশগুলো, যে প্রদেশগুলো ছিল সেই প্রদেশগুলো জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের জন্য, অর্থাৎ আমাদের বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ, তাদের সাধারণ আসন সংখ্যা ছিল 162, সংরক্ষিত মহিলা আসন 7, মোট 167। পাঞ্জাব প্রদেশের জন্য সাধারণ আসন 82, সংরক্ষিত মহিলা আসন 3, মোট 85। সিন্ধু প্রদেশের জন্য সাধারণ আসন সংখ্যা 27, সংরক্ষিত মহিলা আসন 1, 28। বেলুচিস্তান প্রদেশের জন্য সাধারণ আসন সংখ্যা 4, সংরক্ষিত মহিলা আসন 1, মোট 5। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সাধারণ সংখ্যা 18 এবং সংরক্ষিত মহিলা আসন 1, মোট 19। কেন্দ্র শাসিত উপজাতির এলাকা, সেখানে সাধারণ আসন সংখ্যা ছিল 7টি, তাদের কোনো সংরক্ষিত মহিলা আসন ছিল না, মোট 7। এই মোট 313 জন সংসদ সদস্য নির্বাচন হবে সারা পাকিস্তান থেকে। এটা হচ্ছে প্রদেশওয়ারি যে ভাগটা ছিল সেই ভাগটা আমরা তোমাদের এখানে দেখিয়েছি। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে সেখানে 300 আসনের 162 আসনে হচ্ছে 162 আসনে হচ্ছে বাংলাদেশের জন্য, অর্থাৎ বাংলাদেশের এখানেই সংখ্যাগরিষ্ঠ সংসদ জাতীয় পরিষদের সরকার গঠন করতে হলে যে আসন সংখ্যার প্রয়োজন হয় সেই আসনের বেশিরভাগই কিন্তু এই পূর্ব পাকিস্তানে এই 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 প্রদেশেই সেটা নিহিত আছে। অর্থাৎ পূর্ব পাকিস্তানে আসন সংখ্যা জয়লাভ করলেই পাকিস্তানের তৎকালীন পাকিস্তানের যে কেউ সরকার গঠন করতে পারত, অর্থাৎ 300 আসনের ভিতরে 151টা আসন পেলেই সেই দল পাকিস্তানের জাতীয় পরিষদের সরকার গঠন করতে সক্ষম হতো। আমরা এখানে দেখলাম বিভাগীয়
প্রদেশওয়ারি জাতীয় পরিষদের আসন সংখ্যা বিন্যাসটা। এরপর আমরা দেখব আইনগত কাঠামো আদেশ পাকিস্তানের প্রাদেশিক আইন পরিষদের নিম্ন সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়। এখানে একটা বিষয় দেখো, আমরা এর আগের যে সফটটা দেখিয়েছি সেখানে আমাদেরকে জাতীয় পরিষদের আসন সংখ্যার বিন্যাসটা দেখিয়েছি, এখন আমরা যে পাকিস্তানের যে প্রদেশগুলো ছিল সেই প্রদেশগুলোর প্রাদেশিক পরিষদের যে আসন সংখ্যা ছিল সেই আসনগুলো আমরা এখন দেখব। এখানে আমরা দেখি পূর্ব পাকিস্তান সাধারণ আসন সংখ্যা 300, সংরক্ষিত মহিলা আসন 10, মোট 310, পাঞ্জাব প্রদেশে 180 সাধারণ আসন সংখ্যা, সংরক্ষিত মহিলা আসন 6, মোট 186, সিন্ধু যে প্রদেশ ছিল সেই প্রদেশ সেখানে সাধারণ আসন সংখ্যা 60, সংরক্ষিত মহিলা আসন 2, মোট 62, বেলুচিস্তান সাধারণ আসন সংখ্যা 20, সংরক্ষিত মহিলা আসন 1, মোট 21, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সাধারণ আসন সংখ্যা 40, সংরক্ষিত মহিলা আসন 2, মোট 42। এখানে সাধারণ আসন সংখ্যা ছিল 600, সংরক্ষিত মহিলা আসন 21, মোট 621টি। অর্থাৎ এইটা এই এই 621 জন সারা পাকিস্তান থেকে তাদের যে প্রাদেশিক আইন পরিষদ আছে, প্রাদেশিক যে অ্যাসেম্বলি আছে বা প্রাদেশিক যে সংসদ আছে, সেই সংসদে প্রদেশের প্রতিনিধিত্ব করবে এই 621 জন জনপ্রতিনিধি। এর ভিতরে 600 জন সরাসরি জনগণের, প্রাপ্তবয়স্ক জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন, আর 21 জন সংরক্ষিত মহিলা আসন থেকে তারা নির্বাচিত হবেন। এখানে দুইটা বিষয় আমি তোমাদেরকে বলেছি, একটা হচ্ছে জাতীয় পরিষদ, একটা হচ্ছে একটা হচ্ছে প্রাদেশিক পরিষদ। অর্থাৎ আমরা যদি এখন তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে এখন বর্তমান ভারতে যে নির্বাচনটা হচ্ছে, কয়েকদিন আগে হয়ে গেল, 5টা প্রদেশে ভারতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনটাকে বলা হচ্ছে প্রাদেশিক পরিষদ, ভারতে বলে বিধানসভার নির্বাচন, আর যেটা সারা ভারতে একসাথে হয় সেটা হচ্ছে লোকসভা নির্বাচন। তো এই বিষয়টা হচ্ছে তৎকালীন পাকিস্তানের জন্য এরকম ছিল, একটা হচ্ছে কেন্দ্রের জন্য কেন্দ্র জাতীয় পরিষদ, আর প্রদেশের জন্য প্রাদেশিক পরিষদ। আমরা সেই কাঠামোটা তোমাদেরকে জানালাম, এই কাঠামোটা না জানলে তোমরা নির্বাচন সম্পর্কে তোমাদেরকে স্বচ্ছ ধারণা থাকবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে পাকিস্তানের তৎকালীন পাকিস্তান 70 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে দুইটা নির্বাচন হয়েছিল। প্রথম বলা হয়েছে 5 অক্টোবর জাতীয় পরিষদের নির্বাচন হবে এবং 21 অক্টোবর প্রাদেশিক পরিষদের নির্বাচন হবে। এখন জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ কি ছিল আমরা সেটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, আমরা এখন পরবর্তী আলোচনায় চলে যাব। আচ্ছা, 1970 সালে সাধারণ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ ও তাদের নির্বাচনী তৎপরতা সম্পর্কে আমরা একটু জেনে আসি। আমরা এতক্ষণে আইনগত যে কাঠামো ছিল সেই কাঠামো সম্পর্কে আলোচনা করেছি। সাধারণ নির্বাচন পরিচালনার জন্য ইয়াহিয়া খান পাকিস্তান সুপ্রিম কোর্টের বাঙালি বিচারপতি আব্দুস সাত্তারকে প্রধান করে একটি নির্বাচন কমিশন গঠন করেন। কমিশন ভোটার তালিকা প্রণয়ন সহ নির্বাচন অনুষ্ঠানে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে। এদিকে নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার পরপরই রাজনৈতিক দলগুলো বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে প্রচারণা শুরু করে। পাকিস্তানের দুই অংশের মোট 24টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। পূর্ব পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হওয়ার জন্য অনেক রাজনৈতিক দল ইচ্ছা প্রকাশ করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাতে রাজি হননি, ফলে রাজনৈতিক দলগুলো পৃথকভাবে নির্বাচনে প্রার্থী মনোনীত করে। 70-এর নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল 1. আওয়ামী লীগ, 2. পাকিস্তান পিপলস পার্টি, 3. জমিয়তে উলামা ইসলাম, 4. ইসলামী গণতন্ত্রী দল, 5. জামাত ইসলামী পাকিস্তান, 6. জাতীয় গণমুক্তি দল, 7. কৃষক শ্রমিক পার্টি, 8. পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি, 9. পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, 10. পাকিস্তান মুসলিম লীগ কনভেনশন, 11. পাকিস্তান মুসলিম লীগ কাউন্সিল, 12. পাকিস্তান মুসলিম লীগ কাইয়ুম,
অর্থাৎ পাকিস্তানে যে মুসলিম লীগ বলে একটা দল ছিল, সেই দলটা তিনটা শাখা আমরা এখানে, তিনটা ভাগ আমরা এখানে একটা দেখছি, একটা ছিল কনভেনশন, একটা ছিল কাউন্সিল, একটা ছিল কাইম। অর্থাৎ মুসলিম লীগ ভেঙে তিনটা দলে পরিণত হয়। তারপরে ছিল পাকিস্তান জাতীয় লীগ। অর্থাৎ এই এই সমস্ত রাজনৈতিক দলগুলো পাকিস্তানের সাধারণ পরিষদে যে নির্বাচন হয় সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা মাঠে নেমেছিল। পাকিস্তান সৃষ্টির প্রায় 20 বছর পরে একটা সাধারণ নির্বাচন হবে, যে নির্বাচনে মানুষজন এত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছিল। নির্বাচনী প্রচারণা, নির্বাচন কমিশনের প্রতীক বরাদ্দের পরপর রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণা শুরু করে। আমরা দেখেছি যে যখন নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে প্রথমত নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। তফসিলটা হচ্ছে নির্বাচনের মানে এটা কি বলে, নির্বাচনের হচ্ছে রোডম্যাপ, রোডম্যাপ জাতীয়, যে নির্বাচন কখন মনোনয়ন জমা দিতে হবে, কখন মনোনয়ন তুলতে হবে, কখন প্রার্থী বাছাই হবে, কখন প্রার্থিতা প্রত্যাহার করা হবে, কবে ভোট গ্রহণ শুরু হবে, এই বিষয়গুলো সম্ভবত একটা দিন তারিখ ঠিক করে একটা একটা রোডম্যাপ দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে নির্বাচনী তফসিল। এই নির্বাচনী তফসিলের অন্যতম একটা হচ্ছে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়, যেখানে যে যে রাজনৈতিক দলগুলো থাকে সেই রাজনৈতিক দলগুলো কে কোন রাজনৈতিক দল কি প্রতীক নিয়ে নির্বাচন করবে, কি প্রতীক নিয়ে তারা ভোটারদের কাছে যাবে, অর্থাৎ তাদের পরিচিতিমূলক একটা বিষয় থাকে এই প্রতীক। প্রতীকটা যেমন বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রতীক সেটা আমরা জানি, যে বিখ্যাত নৌকা, তো এই বিষয়গুলো হচ্ছে নির্বাচনের একটা অন্যতম অংশ। এবং নির্বাচন শুরু হওয়ার পর যে কোনো এলাকায়, আগে যেটা হতো সেই সময় যে মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা পেত, নির্বাচনকে ঘিরে একটা অন্যরকম আমেজ কাজ করত, সেই আমেজে মানুষ, সাধারণ মানুষ যেখানে, এর একটা কারণ আছে যে তাদের যে তারা যে রাজনৈতিক নেতাদের বা তারা যাকে জনপ্রতিনিধি নির্বাচন করবে সেই জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের কাছে, সাধারণ ভোটারদের কাছে এসে আসে এবং মানুষও তাদের সুখ দুঃখের কথা তখন প্রতিনিধির কাছে জানাতে পারে। যাই হোক, নির্বাচন কমিশনের প্রতীক বরাদ্দের পরপরই রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণা শুরু করে। রাজনৈতিক দল সমূহে জাতীয় বেতার ও টেলিভিশনে নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ দেওয়া হয়। এখন আমরা দেখি না, কিন্তু একটা সময় ছিল যখন রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে রেডিও ও টেলিভিশন নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ দেওয়া হতো। আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলীয় নির্বাচনী প্রতীক নৌকা নিয়ে প্রচারণা নামেন। পূর্ব পাকিস্তানের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে নির্বাচনী ইশতেহার একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে যে যে কোন যে রাজনৈতিক দল নির্বাচন করছে সেই রাজনৈতিক দল নির্বাচন পরবর্তী সরকার গঠন করলে বা তারা ক্ষমতায় গেলে তারা কি কি জনগণের জন্য কি কি করবে তারই একটা বর্ণনা থাকে এই নির্বাচনী ইশতেহারে। এবং এই নির্বাচনী ইশতেহার দেখেই সাধারণ জনগণ অর্থাৎ ভোটাররা তাদের মন স্থির করে যে কাকে তারা বা কোন দলকে তারা ভোট দিবে এবং কোন দলের নির্বাচনী ইশতেহার তাদের জনগণের, সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় বা ঘটাবে। এটা এটাকে দেখেই কিন্তু সাধারণ ভোটাররা তাদের ভোট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে। এখানে বলা হচ্ছে পূর্ব পাকিস্তানের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়। নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলও তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে।
প্রকাশ করে নির্বাচনী তৎপরতা শুরু করে। তবে প্রচার প্রচারণার ক্ষেত্রে আওয়ামী লীগ ও জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপুলস পার্টির অবস্থান ছিল সবচেয়ে জোরালো। আমরা আগেই তোমাদেরকে বলেছি যে এই পাকিস্তান পাকিস্তানের পিপুলস পার্টি যে একটা পার্টি ছিল, সেই পার্টির প্রধান ছিলেন জুলফিকার আলী ভুট্টো। মূলত এখানে আওয়ামী লীগ এবং পাকিস্তান জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপুলস পার্টি, এই দুইটা পার্টির মধ্যেই কিন্তু নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। আচ্ছা, নির্বাচনী প্রচারণার মূল আকর্ষণও ছিলেন দুই নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জুলফিকার আলী ভুট্টো। তারা উভয়ে চমৎকার ভাষণের মাধ্যমে জনগণকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন। তবে পাকিস্তান পিপুলস পার্টির তুলনায় আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল অনেক বেশি আকর্ষণীয় ও জনমুখী। কথাটা মানে বিষয়টা হচ্ছে যে সাধারণ জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ছিল আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে। সেটা ছিল অনেক বেশি আকর্ষণীয় ও জনমুখী। জনমুখী হওয়ার কারণটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সাধারণ মানুষের জন্য কিন্তু তিনি রাজনীতি করে গেছেন। সুতরাং তার নির্বাচনী ইশতেহার যে জনমুখী হবে এটা বলাই বাহুল্য। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি এখানে নৌকার একটা ছবি দিয়েছি, এটা বাংলাদেশ আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগের নামে, আওয়ামী লীগের নামের সাথে এই নৌকা, বাংলাদেশ আওয়ামী লীগ এবং নৌকা একে অপরের পরিপূরক। এই নৌকা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। এখানে একটা পোস্টার আছে যে সেই সময় 70 সালের নির্বাচনে ঐতিহাসিক একটা পোস্টার। এই পোস্টারে তৎকালীন আওয়ামী লীগের পক্ষে পোস্টারটি তৈরি করেন জনাব নুরুল ইসলাম এবং এঁকে ছিলেন শিল্পী হাশেম খান। এখানে একটা কথা বলা আছে যে সোনার বাংলা শ্মশান কেন। 1947 সালে দেশ বিভাগের পর, অর্থাৎ পাকিস্তান সৃষ্টির পর, বাংলাদেশ থেকে যে অর্থনৈতিক বৈষম্য হয়েছিল, যে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক বৈষম্য পশ্চিম পাকিস্তানকে হয়েছিল, তার একটা চিত্র হচ্ছে এই পোস্টার। এখানে বিভিন্ন বিষয়গুলো আছে, সেখানে একটা বৈষম্যের বিষয়গুলো দেওয়া হয়েছে যাতে জনগণ, সাধারণ জনগণ বুঝতে পারে যে পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশ থেকে বা পূর্ব পাকিস্তান থেকে কি পরিমাণ, তারা কতটা বৈষম্য পূর্ব পাকিস্তানের প্রতি করেছিল। এখানে বিভিন্ন বিষয় দেওয়া হয়েছে, এখানে রাজস্ব খাতে ব্যয়, উন্নয়ন খাতে ব্যয়, বৈদেশিক সাহায্য, বৈদেশিক আমদানি, কেন্দ্রীয় সরকারি চাকরি, সামাজিক বিভাগে চাকরি, চাউল মন প্রতি, আটা মন প্রতি, সরিষার তেল সের প্রতি, স্বর্ণ প্রতি ভরি। তো এই বিষয়গুলো হচ্ছে যে এখানে পূর্ব পাকিস্তানের বাংলা, এখানে বাংলাদেশ কথাটাই লেখা হয়েছে তখন, অর্থাৎ বাংলাদেশের যে জনগণ তৎকালীন তারা মনে মনে ধরে নিয়েছে যে বাংলাদেশ স্বাধীন হবে, বাংলাদেশে তারা পূর্ব পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বে। তো এই সোনার বাংলা শাসন করার একটা বিখ্যাত পোস্টার, এখানেই বিভিন্ন বিষয়, আরো অনেক পোস্টার ছিল, সেসব পোস্টার গুলো আমরা পরবর্তীতে দেখব। তো এখানে যে বিষয়গুলো দেখো, চাউল মন প্রতি বাংলাদেশ ছিল 50 টাকা, পশ্চিম পাকিস্তান সেখানে ছিল মাত্র 25 টাকা, আটা প্রতি মণ 30 টাকা, সেখানে পাকিস্তানের পূর্ব পাকিস্তানে 15 টাকা, সরিষার তেল 5 টাকা, এখানে 2 টাকা 50 পয়সা, স্বর্ণ ছিল 170 টাকা, 100 পয়সা, অর্থাৎ এখানে প্রায় দ্বিগুণ দ্বিগুণ দামে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের লোকজনকে এই দ্রব্যগুলো ক্রয় করতে হতো, যেখানে পশ্চিম পাকিস্তান অর্ধেক দামে ক্রয় করত। এই বিষয়গুলো বাংলার তৎকালীন মানুষের মনে ব্যাপক প্রভাব ফেলেছিল এবং আওয়ামী লীগের প্রচারণের ক্ষেত্রে এই পোস্টারটি অনেক বড় ভূমিকা রেখেছিল। ১৯৭০ সালের অক্টোবর মাসে, আমরা আগেই বলেছি 5 ও 7 তারিখে যে জাতীয় প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ থাকলেও ভয়াবহ বন্যা হয়েছিল 1970 সালে বাংলাদেশে। বন্যার কারণে তা পরিবর্তন করে 7 ডিসেম্বর জাতীয় পরিষদের এবং 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদ নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো কিনা জানি না, 1970 সালে বাংলাদেশে একটা ব্যাপক এবং ভয়াবহ একটা বন্যা হয়েছিল, যে বন্যার কথা এখনো আমরা আমাদের বড়দের কাছ থেকে শুনি।
সেই বন্যার কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণেই 7 অক্টোবর ও 21 অক্টোবর যে নির্বাচন তারিখ ছিল, সেই নির্বাচন তারিখ দুটো পিছিয়ে 7 ডিসেম্বর এবং 17 ডিসেম্বর করা হয়েছিল। তবে নির্বাচনের প্রাক্কালে 12 নভেম্বর পূর্ব পাকিস্তানের উপকূলবর্তী অঞ্চলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, আনুমানিক 10 থেকে 15 লক্ষ লোককে নিহত হয়। 1970 সালের 7 ও 17 ডিসেম্বর যথাক্রমে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে পূর্ব পাকিস্তানে ঘূর্ণিঝড় আক্রান্ত উপকূলবর্তী অঞ্চলের জাতীয় পরিষদের 9টি এবং প্রাদেশিক পরিষদের 21টি আসনে এক মাস পর অর্থাৎ 1971 সালের 17 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা এখন নির্বাচন থেকে নির্বাচনের ফলাফলে চলে আসব। 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ উভয় ক্ষেত্রে নির্বাচন অংশগ্রহণ করে এবং নির্বাচনে অংশগ্রহণ করে অভূতপূর্ব সাফল্য লাভ করে। এই নির্বাচন আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের একটি উজ্জ্বল নক্ষত্র। এই নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। 1970 সালের পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগের আসন সংখ্যা প্রাপ্তি ছক আমরা এভাবে দেখিয়েছি। এটা হচ্ছে জাতীয় পরিষদ, একটা হচ্ছে প্রাদেশিক পরিষদ। আমরা আগে তোমাকে বলেছি জাতীয় পরিষদে মোট আসন ছিল 313 আর প্রাদেশিক পরিষদে 621। পূর্ব পাকিস্তানে মোট আসন জাতীয় পরিষদে ছিল সাধারণ আসন 162, সংরক্ষিত মহিলা আসন 7 আর প্রাদেশিক পরিষদ 300, সংরক্ষিত মহিলা আসন 10। মোট পূর্ব পাকিস্তানের জন্য জাতীয় পরিষদে ছিল 169টি আসন আর প্রাদেশিক পরিষদে ছিল 310টি আসন। নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্তি ছিল 169 আসনের মধ্যে 160টি সাধারণ আসন এবং 7টি সংরক্ষিত মহিলা আসন, অর্থাৎ মোট 167টি আসন। শিক্ষার্থীরা তোমরা একটু চিন্তা করে দেখো, 169টি আসনের মধ্যে আওয়ামী লীগ 167টি আসন জয়লাভ করে আর প্রাদেশিক পরিষদে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ 298টি আসন জয়লাভ করে, সাধারণ আসন 300-এর ভিতরে 268টি আসন তারা জয়লাভ করে এবং সংযুক্ত 10টি মহিলা আসনে তারা 10টি মহিলা আসনে জয়লাভ করতে 298টি আসনে তারা জয়লাভ করে। অর্থাৎ এখানে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়েছিল। এখানে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিদ্বন্দ্বিতার সুযোগই আওয়ামী লীগ দেয় নাই, অর্থাৎ তারা নির্বাচনে এতটাই ভালো করেছিল যে 169টি জাতীয় পরিষদের আসনের মধ্যে আওয়ামী লীগ 167টি আসন জয়লাভ করে আর প্রাদেশিক পরিষদের 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ 298টি আসন জয়লাভ করে। এ থেকেই আওয়ামী লীগের জনপ্রিয়তাটা আশ করা যায়। এখানে জাতীয় পরিষদ নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের প্রাপ্ত যে ভোট, সেই ভোটের একটা শতাংশ দেওয়া হয়েছে। এখানে আওয়ামী লীগ 38.3% ভোট পেয়ে 160টি আসন লাভ করেছিল। পাকিস্তান পিপুলস পার্টি 19.5%, অর্থাৎ প্রায় পাকিস্তান পিপুলস পার্টির সাথে আওয়ামী লীগের ব্যবধান ছিল দ্বিগুণ। আমি সবগুলো এখানে অনেক ছোট ছোট দলগুলো যে সেগুলো তাদেরকে দেওয়া হয়েছে, আমি এগুলোর আর বলছি না। এখানে আওয়ামী লীগ ছিল 38.3% এবং পাকিস্তান পিপুলস পার্টি পেয়েছিল 19.5%। আর বিভিন্ন রাজনৈতিক দলগুলো, সেই দলগুলো এখানে একটা দুটো করে আসন পেয়েছিল। পাকিস্তান পিপুলস, PML, কায়ুম, পাকিস্তান মুসলিম লীগ যেটা কায়ুম গ্রুপ, তারা পেয়েছিল 4.5% ভোট, 9টি আসন।
পাকিস্তান মুসলিম লীগ কনভেনশন তারা পেয়েছিল 3.3% ভোট, 7টি আসন। জমিয়ত উলামা ইসলাম তারা পেয়েছিল 4% ভোট, আসন সংখ্যা 7টি। মার্কাজি জমিয়তুল উলামা পাকিস্তান তারা পেয়েছিল 4% ভোট, আসন 7টি। ন্যাশনাল আওয়ামী পার্টি যেটা ওয়ালি গ্রুপ তারা পেয়েছিল 2.3% ভোট, 6টি আসন। জামাত ইসলামী 6% ভোট পেয়েছিল কিন্তু আসন পেয়েছিল 4টি। পাকিস্তান মুসলিম লীগ কাউন্সিল তারা পেয়েছিল 6% ভোট কিন্তু আসন পেয়েছিল মাত্র 2টি। পিডিপি পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি 2.9% ভোট পেয়ে তারা আসন পেয়েছিল 1টি। স্বতন্ত্র যে প্রার্থী ছিলেন তারা পেয়েছিল 7.1% ভোট, 14 আসন। এই মোট 100% ভোটে 300 আসনের জাতীয় পরিষদের যে ফলাফল সেটা আমরা এখানে তোমাদেরকে দেখিয়েছি। প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলি 300টি আসনে 268টি জিতে নেয়। পশ্চিম পাকিস্তানের উপর 4টি অ্যাসেম্বলিতে তারা কোনো আসন পায়নি। পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের অ্যাসেম্বলিতে পাকিস্তান পিপুলস পার্টি ভালো করে কিন্তু পূর্ব পাকিস্তানে কোনো আসনে জয় পায়নি। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তানের ন্যাশনাল আওয়ামী পার্টি, ওয়ালি গ্রুপ এবং পাকিস্তান মুসলিম লীগ কাইম গ্রুপ ভালো করে। এখানে যে আমি ছকটা দিয়েছি এই ছকে বিভিন্ন যে প্রদেশ সেই প্রদেশেরই ফলাফলটা এখানে দেওয়া হয়েছে। আমি এটা বিস্তারিত তোমাদের বলবো না, তোমরা একটা দেখে নিবে। এখানে আমি শুধু বাংলাদেশ তৎকালীন আওয়ামী লীগের অবস্থাটা বলি। আওয়ামী লীগ পাঞ্জাবে 0, সিন্ধুতে 0, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে 0, বেলুচিস্তানে 0, পশ্চিম পাকিস্তানে 0, পূর্ব পাকিস্তানে 268টি আসনে তারা জয়লাভ করে। পাকিস্তান পিপুলস পার্টি তারা পাঞ্জাবে পেয়েছিল 113 আসন, সিন্ধুতে 28 আসন, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে 3 আসন, বেলুচিস্তানে কোনো আসন পায় নাই। পশ্চিম পাকিস্তানে 144 আসন, মোট তারা 144 আসন জয়লাভ করেছিল। এভাবেই অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে 5টা প্রদেশ সেই প্রদেশ সবারই ফলাফল এখানে দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন নির্বাচনের ফলাফলটা দেখলাম। এখন টোটাল যে ফলাফলটা এখানে আছে, এখানে প্রাদেশিক ওয়ারি যে ফলাফল সেই ফলাফলের শতকরা হিসাবটা এখানে দেওয়া আছে। আমি এটা তোমাদের এত বিস্তারিত এখন বলবো না, তোমরা দেখে নিবে। এখানে একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে 160টি যে আসন পেয়েছিল সেই আসনে 74.9% ভোটের একটা হিসাব এনে দেওয়া হচ্ছে। প্রদেশওয়ারি ফলাফলের মূল্যায়ন, ন্যাশনাল অ্যাসেম্বলিতে আওয়ামী লীগ 160টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সাধারণ নির্বাচনের একই সাথে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলির 300টি আসনের মধ্যে 288টিতে জয়লাভ করে। পাকিস্তান পিপুলস পার্টি পশ্চিম পাকিস্তানে 138টি আসনের 81টিতে জয়লাভ করে। কনজারভেটিভ দলগুলি নির্বাচনে খুব বেশি সুবিধা করতে পারেনি। সম্ভবত একই ধরনের পার্টিগুলো একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতার ফলে এমনটি হয়েছিল। পাকিস্তান মুসলিম লীগ কাইম গ্রুপ, পাকিস্তান মুসলিম লীগ কাউন্সিল গ্রুপ, পাকিস্তান মুসলিম লীগ কনভেনশন গ্রুপ, জমিয়ত উলামা ইসলাম, জমিয়ত উলামায়ে পাকিস্তান এবং পাকিস্তান জামাত ইসলাম একত্রে মোট 37টি আসন তারা লাভ করেছিল। ১৯৭০ সালে জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ অভাবনীয় সাফল্য অর্জন করে। আওয়ামী লীগের এই বিপুল বিজয়ের পেছনে বিভিন্ন কারণ বিদ্যমান ছিল। আমরা এখন সেই কারণগুলি সম্পর্কে আলোচনা করব। প্রথমত, পাকিস্তানের শাসক গোষ্ঠী শুরু থেকে পূর্ব বাংলার মানুষের উপর যে জুলুম, নির্যাতন এবং আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈষম্য বঞ্চনা করেছিল, বিক্ষুব্ধ বাঙালি নির্বাচনে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে সে পশ্চিম পাকিস্তানের প্রতি অনাস্থা জানিয়ে এর জবাব দেয়। দ্বিতীয়ত, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল পূর্ব পাকিস্তানের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছয় দফা সহ এই অঞ্চলের আপামর জনতার প্রাণের দাবি প্রতিফলিত হওয়ায় তারা এর দ্বারা বিপুলভাবে প্রভাবিত হয় এবং আওয়ামী লীগের প্রতি নিরঙ্কুশ সমর্থন ব্যক্ত করে। তৃতীয়ত, 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ের পেছনে তরুণ, যুব ও ছাত্র সমাজের অনন্য ভূমিকা ছিল। বাঙালি জাতীয়তাবাদী প্রেরণায় উজ্জীবিত এই তরুণ ছাত্র সমাজ ছয় দফা সহ আওয়ামী লীগের নির্বাচনী কর্মসূচি ভোটারদের কাছে সাফল্যের সাথে পৌঁছাতে সক্ষম হয়। তারা এই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোট প্রদানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে ভোটারদের অবহিত করে। এতে করে মুক্তির আশায় উদ্দীপ্ত হয়ে ভোটারগণ আওয়ামী লীগের পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চতুর্থত, নির্বাচনী প্রচারণায় বঙ্গবন্ধু ইসলামী আদর্শের প্রতি সম্মান দেখান, তাই ধর্মপ্রাণ মুসলমানরা আওয়ামী লীগকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পঞ্চমত, 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পিছনে দলীয় প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত ইমেজও বিশেষভাবে কাজ করেছিল। তার সম্মোহনী ব্যক্তিত্ব, অসাধারণ নেতৃত্ব সুলভ গুণাবলী এবং ক্ষুরধার প্রাঞ্জল বক্তৃতা মানুষকে সহজেই তার প্রতি আকৃষ্ট করেছিল। ফলে জনতা তার দল আওয়ামী লীগকে ভোট দিয়ে প্রকারান্তরে তার প্রতি শ্রদ্ধা জানায়। তাছাড়া পাকিস্তান সৃষ্টির পর থেকে পূর্ব বাংলায় যে স্বতন্ত্রবাদ ও জাতীয়তাবাদী চেতনা গড়ে উঠেছিল, 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে তাও সহায়ক হয়েছিল। ষষ্ঠত, 1970 সালের নভেম্বর মাসের বন্যায় এই অঞ্চলে জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়। পাকিস্তানের শাসকবর্গ এই পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ হয়। শেখ মুজিবুর রহমান বন্যার্ত মানুষের দুঃখ দুর্দশা ও সরকারের ব্যর্থতা প্রচার করে নির্বাচনে সফলতা অর্জন করে। সপ্তমত, ভুট্টো এক ইউনিটের কথা ঘোষণা করে পাঞ্জাবিদের কাছে জনপ্রিয় হলেও পাকিস্তানের অন্যান্য প্রদেশে বিরাগ ভাজন হন। তিনি সাধারণ মানুষের কল্যাণে সমাজতন্ত্রের কথা ঘোষণা করে পাকিস্তানের পুঁজিপতিদের সমর্থন হারান। এখানে একটা বিষয় খেয়াল, আমরা যে বলেছিলাম যে পাকিস্তান পিপুলস পার্টির যে নেতা জুলফিকার আলী ভুট্টো, সেই ভুট্টো এক পাকিস্তানের এক ইউনিটের একটা ঘোষণা করে তিনি পাঞ্জাবিদের কাছে, তিনি পাঞ্জাবি ছিলেন, তিনি পাঞ্জাব প্রদেশের জনগণের কাছে জনপ্রিয় হলেও পাকিস্তানের যে অন্যান্য প্রদেশের যে সাধারণ জনগণ ছিলেন তাদের কাছে তিনি বিরাগ ভাজন হন। কারণ তারা মনে করেছিলেন যে জুলফিকার আলী ভুট্টো ক্ষমতা আসলে সে শুধু পাকিস্তানিদের দ্বারাই তার কার্যক্রম পরিচালনা করবে, এই জন্য তিনি অন্যান্য যে প্রদেশ ছিল সেই প্রদেশের ভোটারদের কাছে জনপ্রিয়তা হারিয়েছিলেন। সর্বোপরি, 1947 সালের পর থেকে পূর্ব বাংলায় যে স্বতন্ত্রবাদ ও পৃথক জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, 1970 সালের নির্বাচনে তা আওয়ামী লীগের পক্ষেই ভূমিকা রেখেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত ইমেজ ও সমসাময়িক প্রেক্ষাপট আওয়ামী লীগের এই বিজয়কে সহজ করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, 1970 সালের জাতীয় প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগের যে বিপুল বিজয় হয়েছিল তার পিছনে কারণগুলো জানতে চেষ্টা করেছি। এখন নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্যটা কি ছিল আমরা একটু দেখে নিব। এটা ছিল পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন। 1970 সালের নির্বাচন ছিল জনগণের প্রত্যক্ষ ভোটের ভিত্তিতে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন। এ সময় একই সাথে জাতীয় প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একে অবিভক্ত পাকিস্তানের শেষ সাধারণ নির্বাচনও বলা যেতে পারে। এই নির্বাচনটি সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছিল। আঞ্চলিক প্রাধান্য প্রতিষ্ঠা। সাধারণ নির্বাচন হলে 1970 সালের নির্বাচনে মূলত আঞ্চলিক প্রাধান্য প্রকাশিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে এবং পাকিস্তান পিপলস পার্টি পশ্চিম পাকিস্তানে একক ও নিরঙ্কুশ প্রাধান্য লাভ করে।
বলতে গেলে এই প্রধান দুটি রাজনৈতিক দল সমগ্র পাকিস্তানের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষমতা অর্জনে ব্যর্থ হয়। এর মধ্যে পাকিস্তানের দুই অংশের মধ্যকার জাতিগত ও সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভাজনের চিত্র আরো স্পষ্ট হয়েছিল। তৃতীয়ত, আওয়ামী লীগের সুদৃঢ় অবস্থান। এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে অবস্থান নিশ্চিত করে। আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসম্বিত নেতা হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি লাভ করেন। বাঙালি জাতীয়তাবাদের বিজয়। রাষ্ট্রভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালির মধ্যে জাতীয়তাবাদের যে বীজ অঙ্কুরিত হয়েছিল, 1954 সালে যুক্তিবাদ নির্বাচন, 1966 সালে সহায়তা দাবি এবং 1969 সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে তা বিকশিত ও পূর্ণতা পায়। 1970 সালে নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সুদৃঢ় ভিত্তি লাভ করে এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে। তাই পরবর্তী সময়ে মহান মুক্তি সংগ্রামে বাঙালি বিশ্ব জনমতের সমর্থন লাভ করে। বাঙালি জাতির আত্মপ্রত্যয় সৃষ্টি। 1970 সালে নির্বাচনে বিপুল বিজয় বাঙালি জাতির আত্মপ্রত্যয় বৃদ্ধি করে। তারা প্রথমবারের মতো নিজেদের ঐক্যবদ্ধ ও সুসংহত শক্তি হিসেবে প্রমাণ করার সুযোগ পায়। আর এই আত্মপ্রত্যয়ই বাঙালি জাতিকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং একটি সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের শক্তিতে বলীয়ান করে। বাংলাদেশের স্বাধীনতার বার্তাবাহক। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ যে পয়েন্ট, এই পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1970 সালে নির্বাচনে পাকিস্তানের পতন এবং বাংলাদেশের স্বাধীনতার বার্তাবাহক। বস্তুত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে 1970 সালের সাধারণ নির্বাচনের অপরিসীম ভূমিকা ও প্রভাব ছিল। এই নির্বাচনের ফলে পশ্চিম পাকিস্তানি শাসকরা পূর্ব পাকিস্তান শাসনের বৈধতা হারায়। অপরপক্ষে এই নির্বাচনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদ রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ভিত্তি লাভ করে। এই অবস্থায় পশ্চিমা শাসক গোষ্ঠী আওয়ামী লীগের নির্বাচনী বিজয়কে নস্যাতে চক্রান্ত শুরু করলে বাঙালি জাতি দৃঢ় প্রত্যয় নিয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। বাঙালির শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের চেষ্টা ব্যর্থ হয়। এই অবস্থায় 1971 সালের 25শে মার্চ গভীর রাতে পাকিস্তান হানাদার বাহিনী নিরীহ নিরস্ত্র বাঙালি জাতির উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়লে বাঙালি জাতীয় রুখে দাঁড়ায়। এভাবেই 26শে মার্চ থেকে শুরু হয় বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধ। অবশেষে 9 মাস ব্যাপী যুদ্ধে 30 লাখ মানুষের প্রাণের বিনিময়ে 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিতি লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাই বলাই যায় 1970 সালে নির্বাচন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পথ তৈরি করে এবং স্বাধীনতা যুদ্ধে বাঙালিকে অনুপ্রেরণা জাগায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ 1970 সালে বিস্তারিত আলোচনা করেছি। নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়া এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। এখানে যে বিষয়গুলো আছে, সাধারণ নির্বাচন 1970, পাকিস্তান জাতীয় সংসদ 300টা আসনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজন 151টা আসন, ভোটের হার পড়েছিল 63.1%। শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।